আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজ আপনাদের সামনে নিয়ে এসেছি অটো ওয়াটার ফার্ম সেটিং। যে কীভাবে অটো ওয়াটার ফার্ম সেটিং করবেন, এটা থ্রি ফেজ প্রোগ্রাম। থ্রি ফেজের জন্য সর্বপ্রথমে দেখেন লাইন ওয়ান, লাইন টু, লাইন থ্রি। আমরা সর্বপ্রথমে কি করছি যে লাইন ওয়ান, লাইন টু, লাইন থ্রি ম্যাগনেটিক কন্ট্রাক্টর নিয়ে আসছি। এটা দেখেন, এই যে ওয়ান, টু, থ্রি, যে তিনটা ফেজ, তিনটা গাটে এখানে এসে কানেক্টিং হয়েছে। তারপরে আউটপুটে ওয়ান, টু, থ্রি সরাসরি মোটরে চলে গেছে। মোটর থেকে যখন মোটর স্টার্ট হবে তখন তো পানির ট্যাঙ্কিতে পানি চলে আসবে। তবে এটা কীভাবে অটোমেটিক কাজ করবে সেই প্রোগ্রামটাই এখানে সাজানো হচ্ছে। এটা হলো রিলে, এট ফিনের রিলে। এটা রিলে, এখানে ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট। এই যে টু, এ টু হলো কয়েল সোর্স এবং সেভেন হলো কয়েল সোর্স। এই রিলেটা অ্যাক্টিভ হওয়ার জন্য, চালু হওয়ার জন্য এই টু এবং সেভেনে ফেজ এবং নিউটন দুই জায়গায় সংযোগ করতে হবে, তাহলে এই রিলেটা অ্যাক্টিভ হবে। রিলেটা অ্যাক্টিভ হওয়ার পরে তারপরে এই বাকি কাজগুলো অটোমেটিকভাবে হবে। এটা এনও এনসি প্রোগ্রাম। এটার ভিতরে এই যে পাশে আমি ডায়াগ্রাম দিয়ে দিছি, এই ডায়াগ্রাম দেখলেই বুঝতে পারবেন যে কত নাম্বার কতর সাথে এনসি এনও প্রোগ্রামে সাজানো আছে। এই যেমন দেখেন আটের সাথে, এই হলো আট, এখান থেকে দেখেন এই হলো আট, আটের সাথে পাঁচের এনসি এনসি প্রোগ্রাম আছে। আবার নর্মালি ক্লোজ, এরপরে যখন স্টার্টিং হবে তখন নর্মালি অফেন হয়ে যাবে। এই কন্ট্রাক্টটা সিক্সের সাথে অ্যাড হয়ে যাবে, তখন এটা ডিসকানেক্ট করে দেবে, এটার সাথে লাইনটা সংযোগ করে দেবে, এটা স্টার্ট অবস্থায়। এভাবে কাজ করে আর কি। এই প্রোগ্রামটা দেখলেই বুঝবেন যে বন্ধ অবস্থায় কোনটা এনও, কোনটা এনসি, এবং চালু হলে কোনটা কি হয়। আচ্ছা, তারপরে দেখেন এটা খুবই ইজি কানেকশন। হ্যাঁ, তারপর অনেকে ডাউট হয় যে কেমন কেমন। হ্যাঁ, আপনি চেষ্টা করেন, দেখবেন সহজেই পারবেন। হ্যাঁ, আপনি বাসাটা এই যাই জিনিসগুলো নিয়ে এই থ্রি ফেজের প্রয়োজন নাই, আপনি এখানে সিঙ্গেল ফেজ দিয়েও চালাতে পারবেন, খুব সুন্দরে অপারেটিং করতে পারবেন। জাস্ট এই কন্ট্রাক্টরের মাধ্যমে আর কি থ্রি ফেজ চালানো হইতেছে। আপনি ইচ্ছা করলে এখানে সিঙ্গেল একটা লাইন দিয়া আউটপুটে সিঙ্গেল আউটপুট নিয়া তারপরে আপনি সিঙ্গেল ফেজের ফর্ম চালাতে পারবেন সেম কোয়ালিটিতে। তবে আরও ইজি কানেকশন আছে, আরও অন্যান্য পদ্ধতি আছে, সেগুলো ইনশাল্লাহ পরবর্তী নেক্সট ভিডিওতে একটা একটা করে দেওয়ার জন্য চেষ্টা করব। এই যে এভাবে দেখেন, সর্বপ্রথমে ওয়াটার ট্যাঙ্কে যে এখান থেকে একটা লাইন, এখান থেকে একটা লাইন, এই যে এখানে চলে আসছে, এখানে চলে আসছে, আর আমাদের এখানে একটা লাইন বাকি আছে, যে এই লাইনটা হলো নিউট্রালের লাইন, যে পাঁচের সাথে, যে পাঁচের সাথে একেবারে লো। এখানে নিউট্রাল লিখতে ভুলে গেছি। হ্যাঁ, আপনারা ধরে নেবেন যে এটা অবশ্যই নিউট্রালের লাইন লাগবে। এই যে এটা 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 যে পাঁচের সাথে, পাঁচের সাথে, এই পাঁচের সাথে আটের সংযোগ হয়ে এখান থেকে আইসা, এখানে নিউট্রাল লাগবে। আর এই যে কারেন্ট এ ওয়ান, এটা হলো কারেন্ট সোর্স, এটা কারেন্ট সোর্স হলো সেভেনের সাথে। এই সেভেন আবার কি হয়েছে দেখেন, এখান থেকে থ্রি ফেজের সাথে একটা ফেজের সাথে শর্ট কানেকশন হয়েছে, শর্ট কানেকশন হয়ে সেভেনে গেছে। আমি আবারও বলি, এই রিলেটা চালানোর জন্য সেভেন এবং টু, এটা হলো কিন্তু কয়েল সোর্স রিলেটা অ্যাক্টিভ হওয়ার জন্য। সর্বপ্রথমে কি করছি, এখানে একটা ফেজ থেকে, তিনটা ফেজের থেকে একটা ফেজ থেকে সাথে আমরা নিয়ে আসছি, এখানে কানেক্ট করছি এই রিলেটা চালানোর জন্য। আবার এখান থেকে শর্ট কানেকশন করলাম, আর একটা কানেকশন আমরা রিলের কয়েল সোর্সে নিয়ে আসছি। এ ওয়ান, এ টু, এটা কিন্তু কয়েল সোর্স, যে এই ম্যাগনেটিক কন্ট্রাক্টর কাজ করার জন্য এই দুটো হলো কয়েল সোর্স। আর এটা হলো, এটা হলো এই পাশের নিউট্রাল, এই পাশের দেখেন যে এই নিউট্রালটা কাজ করবে আপনার এখানে এই ট্যাঙ্কির মাধ্যমে, এই ট্যাঙ্কির মাধ্যমে এই রিলেটা অফ হবে, অন হবে, এই অফ অন নিয়েই এই সিস্টেমটাই হলো অটোমেটিকভাবে কাজ করে। তবে আপনারা খুব সহজে এই ডায়াগ্রামটা দেখছেন এবং সেমভাবে কানেকশন করে যদি আপনি বাসা ট্রাই করেন, ইনশাল্লাহ দেখবেন আপনার সাকসেস। তবে হ্যাঁ, যার এই ভিডিওটা দেখে খুবই ভালো লাগছে, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন।
আর পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। নেক্সট ভিডিওর জন্য শুভকামনা রইল আপনাদের।